রিক্সা হোক ঐতিহ্যের গর্বের, বিশ্বকর্মা পুজোর দিন শপথ নিন, প্রয়োজনে না হলেও প্রয়োজনীয় হয়ে উঠুক সাবেকি রিক্সা চড়ে। একসময় দূরের রেলপথে বছরে দুই একবার বেড়াতে আসা আত্মীয়র নাম জানতেন ওদের, কারণ সে সময় এখনকার মতন ফোনে যানবাহন চালকদের ডেকে নেওয়ার ব্যবস্থা ছিল না। রেল স্টেশনে নেমেই তাদের খোঁজ পড়তেও আগে ওরা রিক্সাওয়ালা, তবে আত্মীয়র বাড়িতে যাবার পথে নানান কুশল বিনিময়, সে সময় রাজনৈতিক সামাজিক আলোচনা করতে করতে যাত্রী পৌঁছাতো আত্মীয়র বাড়িতে। আত্মীয়র মতোই দুপুরে মধ্যাহ্ন ভোজ সেরে আবারও রেল স্টেশনে পৌঁছে দেওয়া ছিল তাদের কাজ। বিনিময়ে মোটা বকশিস, সারাদিনে দু তিনটি ভাড়া হলেই তাদের পরিবার চলে যেত। শুধু রেল স্টেশন নয়, কলেজের অধ্যাপক, পৌরসভার চেয়ারম্যান, থানা ওসি, এমনকি বিডিও এসটিডিও পর্যন্ত কাজ মেটাতেন রিক্সাতে। বিভিন্ন শহরতলি থেকে গ্রামে যাবার প্রধান উপায় ছিল এই রিক্সা। প্রত্যেক এলাকাতেই 8 থেকে 10টি রিক্সা স্ট্যান্ডে 2 শতাধিক চালক থাকতেন প্রতিদিন নিয়মিত। পরবর্তীতে ট্রলি ভ্যান, তারপর পরবর্তীতে ইঞ্জিন ট্রলি ভ্যান, বর্তমানে টোটোর আধিক্যে আজ তারা বিলুপ্ত। তবে অনেকে এই সেদিনের বহু স্মৃতি বিচরিত রিক্সাটি ছাড়তে পারেননি আজও। বর্তমান টোটোতে রিক্সা ভাড়া অনুযায়ী যাত্রীদের যে অনেকটা সাশ্রয় হয় এমন কিন্তু নয়। নিয়ে দেখা গেল আজও 2-1 কিলোমিটার পথ দুজন যাত্রী নিয়ে রিক্সা পৌঁছান 20 টাকাতেই। টোটো ভাড়াও জনপ্রতি 10 টাকা, তবে অর্থের থেকেও মূল্যবান সময়, আর সেই কারণেই হয়তো কেউ আর উঠতে চান না রিক্সাতে। তবে পুরনো ধর্মীয় আচার অনুষ্ঠান, সাবেকি রীতিনীতি, অতীতের ডিজাইন বর্তমানে ফ্যাশন যদি হতে পারে, তাহলে ভ্রমণের উদ্দেশ্যে অন্তত রিক্সা ভাড়া নয় কেন? আজ বিশ্বকর্মা পুজোর দিনে তারা শোনালেন নানান দুঃখের কাহিনী। ক্রমশ সংখ্যালঘু হয়ে পড়ায় বেদখল হয়ে যাচ্ছে তাদের রিক্সা স্ট্যান্ডগুলো। আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা। প্রয়োজনে না হলেও রিক্সা চড়ে প্রয়োজনীয় হয়ে উঠুন এই অনুরোধ জানাই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক অসম্ভব সম্ভব হয়েছে, এক্ষেত্রে শুভাকাঙ্ক্ষীদের সদিচ্ছার মাধ্যমে বিপুল জনমত গড়ে রিক্সা চড়া হোক ঐতিহ্যের গর্বের, বাঁচুক বিশ্বকর্মারাও। আগে কতজন থাকতো এই রিক্সা স্ট্যান্ডে? এই রিক্সা আর কতদিন টানবেন? ভাড়া হয় না তো? আগে তো এর উপরেই সংসার সব চলতো, এখন কিসের জন্য এই মানে ট্রলি ভ্যান বা টোটোর জন্য কি এরকম অবস্থা নাকি? টোটোর জন্য আমাদের মাল খাতো, মেন হচ্ছে টোটো। কতজন পরিবারের সদস্য? আমার পরিবারে হচ্ছে 2-3 জন, 4-5 জন। এখন সারা সাত দুপুরে কতজন মোটামুটি রিক্সার চালক আছে জানেন? এখন রেস্টা নেই বললি। আচ্ছা, আপনাদের স্ট্যান্ডগুলো সেই সময় স্ট্যান্ডগুলো তো এখন আছে নাকি? সেখান থেকে একটু আগে শুনলাম কাস্টমারা যেমন যে স্ট্যান্ড সেখান থেকে তাদেরকে তুলে দেওয়া হয়েছে, এরকম অনেক স্ট্যান্ড পুরো উঠে গেছে। আপনি ভ্যান, ট্রলি ভ্যান বা টোটো পরবর্তীকালে সবাই যখন পাল্টে গেল তখন আপনি পাল্টালেন না কেন? সে সময় মনে পড়ে কারা কারা তো আপনার এতে উঠেছিল বিখ্যাত মানুষজন যারা? কিন্তু তখন অনেক লোকই উঠতেন। কি নাম আপনার? আমার নাম বিশ্বনাথ। কোথায় বাড়ি? 35 বছর। এখন কি চালান? এখন একটু ভ্যান চালাচ্ছি। কি কারণে রিক্সা? এখন কি একটা করে তো খেতে হবে, টোটো বেড়ে গেছে, কত ভাড়া তো সেরকম নেই, এখন মাল টাল দু এক গাড়ি হলে মারি এইভাবে চলতে হবে। কত বছর আগে চালাতেন তখন? 35 বছর। এই ডাকঘর স্ট্যান্ডেই থাকে স্ট্যান্ড? তো সেই রিক্সা কি করলেন? সেই রিক্সা আমার নিজের গাড়ি বিক্রি করলি। এখন কি স্ট্যান্ডের কোনো অসুবিধা আছে যে আপনাদের? অসুবিধা হলে একটা, এখন গাড়ি রাখা যায় না, ব্যাংক খুললে গাড়ি রাখা যায় না, সব ওদিকে দখল হয়ে গেছে, মোটর সাইকেল এটা আছে তার। সেই সময় কি ব্যাংক ছিল না? হ্যাঁ ছিল, তখন এটা আমাদের এটা ইয়ে আমাদের সংগঠনটা বেশি ছিল, এখন তো আমাদের সংগঠন নেই, 4-5টা সখানা গাড়িতে আমরা কী করবো বলতে গেলে উল্টো অশান্তি হবে, ওই জন্য আমরা কিছু বলি না। আজকে এই বিশ্বকর্মা পুজোর দিন কোনো স্মৃতি মনে পড়ে? মানে আজ থেকে ধরুন 40 বছর আগে, সে তো মনে পড়ে। কি তখন রিক্সা কেমন হতো? ভালো ভালো ছিল, আমরা কোনো কাজ গা দিয়ে আমরা মন দিয়ে কাজ করতাম না, একবেলা কাজ করলে মোটামুটি আমাদের সংসার চলে যেত।
আর এখন এখন সারাদিন টুকরো মতো বসে থাকলে হয় না, রিক্সা তো নেই, সবাই আমরা রিক্সা চালাতে এখন ভ্যান করে ফেলি, ভ্যানে এখন কোন মাল টাল টানি দেওয়ার তাই হয়, রিক্সা তো সেটা হয় না, হয়তো দেখা মানে একশোর মধ্যে একজন হয়তো গাড়ির রিক্সা চলে। কী নাম আপনার? আমার নাম বাবু। কোথায় বাড়ি? আমার চিনিপাড়া। মান্নাবাজার। কোথায় কোথায় তখন যেতেন মনে পড়ে? মানে হ্যাঁ, কোথায় কোথায় গিয়েছেন সবচেয়ে দূরে? আমি যে দূরে গিয়েছি যেতে বাগনাপাড়া। হ্যাঁ, বাগনাপাড়া সমুদ্রবাজ। এটা কী কাদের নিয়ে যেতেন? লোক নিয়ে গিয়েছি, মাল নিয়ে গিয়েছি, কাপড়ের কাপড়ের। হ্যাঁ, তখন তো সেইভাবে সংসার চলতো তো ওইভাবেই। হ্যাঁ, তারপরে তখন কতজন মনে মনে রিক্সা চালাতো শান্তিপুরে? শান্তিপুরে তো তখন হাজারের উপর গাড়ি ছিল। কোনটা স্ট্যান্ড ছিল? আপনি কুড়িটা গাড়ি ছিল। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার 18-19 বছর বয়স। আচ্ছা, এই রিক্সাই ছিল? রিক্সাই। আচ্ছা, তারপরে এখন কতগুলো আছে? এখন 8-10টা। সারা শান্তিপুরে? সারা শান্তিপুরে। কী কারণে এগুলো কমে গেল? কমে গেল, টোটো এলো, ভ্যান এলো, রিক্সা চলছে না, কেমনি চার্জ চলছে না, সেটা বন্ধ হয়ে গেছে। আজকে তো বিশ্বকর্মা পুজো, এই পুজোর দিন মনে পড়ে সেই সময় কী হতো? হ্যাঁ, কী হতো? অনেক কিছু হতো, প্রত্যেকটা স্ট্যান্ডেই পুজো। হ্যাঁ, প্রত্যেকটা স্ট্যান্ডেই। আচ্ছা, আজকে সেই রিক্সা স্ট্যান্ডগুলো কোথায় গেল? আজকে সব বেদখল হয়ে গেল। কারা করলো? আমার তিন দলের লোকে করেছে, ভ্যান 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 টোটো এই সমস্ত সব জায়গা লোক মানে টোটো এসছে, দোকান করেছে লোকে। আচ্ছা, যেমনি সামচাঁদে ছিল মাল দোকান করে দিয়েছে সব লাইন দিয়ে, মধুগঞ্জে দোকান হয়ে গিয়েছে। আর এই কাশ্যপাড়ায় আপনারা যেখানে চালাতেন সেটা দোকান হয়ে গিয়েছে। তো আপনারা পুজো করতেন কোথায়? ওই শনি মন্দিরের পাশে। তো সেই জায়গাটা কী হলো? আমার দোকান করেছিল। আচ্ছা, তাহলে এখন পুজো করছেন গোল মন্দিরে? মানে ওনারা কি অনুমতি দিয়েছেন তাই জন্য? তো এখন কি রিক্সা চালিয়ে হয় উপার্জন? না, সারাদিন ভাড়া পান না, খুব কম, 100-150 হলো না। এই যে ট্রলি কিনেছে আপনারা, আপনি করেন কেন ট্রলি বা টোটো? ট্রলি চালাতে পারবো না বলে। আচ্ছা, আর রিক্সাটা তো অনেক স্মৃতি রয়েছে, মনে পড়ে না সে সময় কারা কারা উঠেছে আপনার রিক্সায়? অনেকে উঠেছি, সবাই উঠেছি, তারাই বাড়ি আরাম করে আপনার পরিবারের কতজন সদস্য? চারজন, বর্তমান চারজন। তাহলে ছেলেমেয়েরা কি পড়াশোনা করেছে? হ্যাঁ, ছোটো ছেলে। আচ্ছা, আর তারা কি কাজ করে? বিকম পাস করে চাকরি টাকরি হয়নি? বাইরে চলে গেছে। আর মেয়েরা? মেয়ে সব বিয়ে হয়ে যায় এখন। তাহলে পরিবারের কতজন? চারজন। এই এই রিক্সার উপরে ভর করে তো হয় মোটামুটি রোজগার? ওই তো বললাম, 100-150 হলো না, তখন 200 হয়। আর সেই আমলে কত হতো? ভালো পয়সা হতো, 250-300। তখন তো অনেক বাজারের দাম কম ছিল। হ্যাঁ, ভালো পয়সা হতো। তো আজকের দিন কী বলবেন ঠাকুরকে? কী বলবেন? কী বলবো ঠাকুরকে, যা তো বলার দরকার বলবো। মানে এই অবস্থা কি ফিরবে কোনো দিন মনে হয় রিক্সা? আমার মনে হয় ফিরবে না। তো আপনি এই রিক্সাটা আরও কতদিন টেনে নিয়ে যাবেন? আপনার কত বয়স হলো এখন? এখন আমার বয়স হলো 68। তো রিক্সা কতদিন টানবেন আর? আর কতদিন? 10 দিন পারবো। কী নাম আপনার? রামকমল শাহ। হ্যাঁ, রামকমল শাহ। সবাই তো আপনাকে রামাদাই বলে। হ্যাঁ, রামাদাই বলে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি মলাই দে, রিপোর্ট টু টাইমস বাংলা।